আপনার নাম, বাবার নাম? আগে কি পড়ছে বাবারে বাবা, এই গোপন দোয়া তো আমার জানা নাই। অতএব হুজুরের কাছে আপনার দ্বারস্থ হতে হবে। বিষয়টি এরকম নয়, হুজুর যে দোয়া পড়েন সেটা অমূলক নয়, কিন্তু সেটা এমন কোন জিনিস নয় যে যেটা আপনি জানেন না। আজকে আপনাকে 90 সেকেন্ডে নিজের কুরবানি নিজে কেমনে করতে পারেন এই বিষয়ে একটা ছোট্ট আপনাদেরকে ধারণা দেই। প্রিয় ভাইয়েরা, বাংলায় আমরা যে বলি যে এই কুরবানি উমুকের নামে হচ্ছে, আমাদের নিয়তটা খারাপ না, কিন্তু কথাটা আমাদের জন্য সুন্দর নয়। কুরবানি কারো নামে হয় না, কুরবানি উমুকের পক্ষ থেকে হয়, কুরবানি নামে হয় একমাত্র আল্লাহ। আপনি যখন কুরবানি করার নিয়ত করবেন, আপনি আপনার পশুর সামনে দাঁড়ালেন, আপনার যারা সহযোগী আছে তারা যেভাবে পশুকে সোয়াই দেয় সোয়াই দিবে, আপনি যেটা দিয়ে আপনি জবেহ করবেন এইটা নেওয়ার পরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই ভাবে সুন্নাহ পাওয়া যায়। একটা নবীজি বলতেন অনেক সময় যবেহের আগে, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আপনি যদি এটা নাও বলতে পারেন, আপনি বলবেন আল্লাহ তোমার দিকে মুখ ফিরালাম, আল্লাহ এই আসমান জমিন সব কিছু কেবল তোমার, আমি হানিফ আল্লাহ, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, আমি তোমার জন্য নিজেকে নিবেদিত করছি। বিসমিল্লাহ আল্লাহু আকবার। কারা কারা বিসমিল্লাহ আল্লাহু আকবার পারেন না হাত তোলেন, সবাই পারেন? সবাই তো শিখে ফেলছেন আপনারা, 90 সেকেন্ডও লাগে না আপনার শিখতে। বিসমিল্লাহ, এরপরে কি বলবেন? আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, বলেন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা। মানে কি? হে আল্লাহ, এই সম্পদটা তোমার কাছ থেকেই পেয়েছি, তোমার জন্যই উৎসর্গ করলাম। সুবহানাল্লাহ। যদি আপনারা 7 জন মিলে দেন, আপনি 7 জনের কথাই বলবেন, আল্লাহ আমরা 7 ভাই, এর বাপের নাম টাপের নাম আপনার লাগবে না, আমি তাদের পক্ষ থেকে তোমার জন্য কুরবানি করে দিলাম, পারবেন তো ইনশাআল্লাহ? তবে মনে রাখবেন, অতি আবেগে হুজুর শিখাই দিছে, আপনার হাত দুর্বল, আপনি নিজে কাঁপেন, কিন্তু চিন্তা করছেন হুজুর শিখাইছে, এবার কোনো হুজুরের সহযোগিতা না নিয়ে গরু ছটকা দিছে, উল্টা চাকু ঢুকে গেছে আপনার মধ্যে, এই বাহাদুরি কিন্তু আমি শিখাচ্ছি না। কিন্তু যারা ইয়াং আছেন, সামর্থ্যবান আছেন, আপনি শুধু হুজুরের জন্য অপেক্ষা করেছেন হুজুর কখন আসবে, আমরা আসেন, আমরা নিজেরা এই বিষয়গুলা করার জন্য চেষ্টা করি। রব্বুল আলামিন আমাদেরকে নিজের কুরবানি নিজে করার মতো তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।